আমেরিকাতে আর যাই বলেন আর না বলেন একটা জিনিসের দাম শুনলে মনে হয় কি কি জীবনে যে কি ভুল করছিলাম যদি দাঁতের ডাক্তার হয়ে আমেরিকায় ঢুকতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জানাবো আমেরিকাতে দাঁতের ডাক্তার কেমন কি আপনাদের বোনের দাঁতের ব্যথা শুরু হয়ে গেছে তার আগে একটা জিনিস দেখাচ্ছি ভাইবোনা দেখেন কি সুন্দর ফুল এই ফুলটা না আমার জীবনে প্রথম দেখা কি সুন্দর ফুটছে পিছন ক্যামেরা যায় আমি একটুখানি আপনার দেখাচ্ছি দেখেন কি সুন্দর না ফুল দেখলে মন ভালো হয়ে যায় দাঁতের দাঁতের ব্যথাও কমে গেছে ফুল দেখে খুব সুন্দর ঘ্রানও আছে হুম খুবই ভাল লাগতেছে ফুলটার মনে হচ্ছে কি কোন রাজ্যে আসতে যতক্ষণ সঙ্গে সঙ্গে এনে বসায় রাখছে এবার আমার দাঁত ক্লিনিং শুরু বললাম দাঁতের ব্যথায় সেই রকম কাতটা ছিলাম এরপরে তো চলে আসলাম ডাক্তারের কাছে আমার কথা হচ্ছে ভাই দাঁতের প্রবলেম বাংলাদেশে বাংলাদেশে তো কম টাকায় দাঁতটা চিকিৎসা করে আসতে পারি যদি পড়াশোনা করার মন মানসিকতা আমার থাকতো তাহলে কি করতাম জানেন দাঁতের ডাক্তার হতাম আমেরিকাতে সবচেয়ে বেশি দাঁতের ডাক্তারের টাকা আমার কাছে মনে হয় কারণ একটা দাঁত তুলেই পাঁচশো ডলার ওরে বাবা পাঁচশো ডলার বা পঞ্চাশ টাকা হাজার একটা দাঁত তুলে আমার এইখানকার একটা দাঁত উঠায় দিছে আর আজকে নর্মাল ক্লিনিং ক্লিনিং করছি এটার জন্য হচ্ছে আড়াইশো ডলার আড়াইশো ডলার মানে হচ্ছে পঁচিশ তিরিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকার মনে করেন যে কাছাকাছি আর যদি ডিপ ক্লিনিং করতাম তাহলে আরও বেশি লাগত আর আমার যেহেতু দাঁতের ইন্স্যুরেন্স আছে প্রতি মাসে আমি দাঁতের ইন্স্যুরেন্স বাবদে একটা টাকা দিই সেই কারণে সেই কারণে আমার অল্প কিছু টাকা দিতে হলো এখন অনেক একদিন না কারো একটা ভিডিওতে দেখলাম আমেরিকাতে থাকে যে তাদের নাকি দাঁতের ডাক্তারের সম্পূর্ণটাই ফ্রি আমি জানি না কিভাবে তারা ফ্রি পাইছে আমাদের এখানে কোনো ফ্রি বলতে কিছু নাই সব কিছুই টাকা দিয়ে করতে হয় মানে ক্যালিফোর্নিয়াতে হ্যাঁ তারা ফ্রি পায় যারা হলো লো ইনকামে থাকে এবং যাদের মেডিকেল না মেডিকেল মেডিকেল ফ্রি মানে তাদের ফ্রি মেডিকেল তারাই পায় এখানে যাদের ইনকাম অনেক কম তারা পায় এছাড়া আর কেউ কোনো কিছু ফ্রি পায় না আর ডাক্তারের কথা ওরে বাবা কখনোই ফ্রি পায় না কেউই না আমি আসার পর অব্দি আজ পর্যন্ত কিছু ফ্রি টিরি পাই না আর হসপিটালের টাকাও দিতে হয় দাঁতের ডাক্তার চোখের ডাক্তার সবটারই আবার টাকা দিতে হয় মানে ডলার দিতে হয় আর কি যাই হোক আজকে আড়াইশো ডলারের উপর দিয়ে গেল আর আগের সপ্তাহে দাঁত উঠানোর জন্য পাঁচশো ডলার গেছে এইগুলা যদি বাংলাদেশে হইতো তাহলে কত ভালো হইতো বাংলাদেশ থেকে সম্পূর্ণ কমপ্লিট করে চলে আসতে পারতাম যাই অনেকে আপনারা বলেন যে আপু আমেরিকাতে নাকি এই ডাক্তারের এগুলো ফ্রি না এগুলা আসলে ফ্রি না এগুলো টাকা দিয়েই করতে হয় আর যারা ফ্রি পায় তারা আসলে অন্যভাবে ফ্রি পায় আমরা অন্যভাবে কোনোভাবে ফ্রি পাই না আর হ্যাঁ বয়স্ক মানুষদেরকে ফ্রি দেয় সেটারও আবার কারণ আছে সেটা অন্যদিন আমি আপনাদেরকে বলবো সব বয়স্ক মানুষদের না এক্সেপশনাল কিছু মানুষজনদেরকে ফ্রি দেয় তবে ক্যালিফোর্নিয়াতেও দেয় অন্য জায়গায়ও দেয় এটা নিয়ে অন্য একদিনের ডিটেলসটা আপনারা বলবো বাট এতটুকু জানেন যে দাঁতের ডাক্তার আমেরিকাতে অনেক দাঁতের চিকিৎসা করাতে গেলে অনেক টাকা খরচ করতে হয় পকেট থেকেও যায় ইন্স্যুরেন্স থেকেও যায় এটাই জানলেন যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর দাঁতে দেখেন শাকলে দাঁত কিন্তু সুন্দর হয়ে গেছে সব অনেক তথ্য দিয়ে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি মাথার ভিতরে এরকম থাকে যে আমেরিকায় আসবো তাহলে দাঁতের ডাক্তার হয়ে আসে না এখানে আবার করে দাঁতের ডাক্তার হয়ে পড়বেন বিশাল একটা অ্যামাউন্ট পাবেন এবং অনেক টাকা আর্নিং করতে পারবেন এখানে অনেক ডিমান্ড দাঁতের ডাক্তারের ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ